আমি আছি এখন ব্যাঙ্গালোর শহর। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। মানে উন্নয়ন, মানে ভারত ভারতের মধ্যে একটা সেরা শহর হচ্ছে ব্যাঙ্গালোর, কিন্তু তা সত্ত্বেও মানে শহর বলতে আমরা জানি যে গাছপালা নেই বললেই চলে, কিন্তু এই শহরটা এসে আমি খুবই অবাক হয়েছি। কারণ এখানে যতটুকু আমি ঘুরেছি, যতটুকু রাস্তায় ঘুরেছি, ম্যাক্সিমাম এরিয়াতেই তোমার গাছপালা ভরা, আর সেই গাছগুলো ম্যাক্সিমামই তোমার কৃষ্ণচূড়া গাছ। ভাবতেই অবাক লাগে সত্যি কথা, যখন মানে কৃষ্ণচূড়া ফুল ফোটে তখন কেমন লাগে ভাবলেই কেমন একটা আনন্দ মানে উপভোগ্য সময়। তখনকার সময় যদি আসা যেত সত্যি বলতে কী সুন্দর যে লাগতো। এই যে যত দেখো সব কৃষ্ণচূড়া গাছ, সব মানে অনেক বছরের পুরনো পুরনো কৃষ্ণচূড়া গাছ, একেবারে ছায়া মানে ছাতার মতো আঁকড়ে আছে পুরো রাস্তাটা। দেখো মানে ম্যাক্সিমামই কৃষ্ণচূড়া গাছ, উন্নয়ন সব হচ্ছে গাড়ি ঘোড়া ফোর লেনের রাস্তা, দুপাশ দিয়ে যত বড় বড় শপিং মল। হ্যাঁ, তারপরেও মানে কি বলবো, গাছপালা কাটা হয়নি, কি সুন্দর, খুবই সুন্দর, খুবই এরকম খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। তারপর আর একটা জিনিস হচ্ছে এখানে ফুটপাথগুলো। হ্যাঁ, ফুটপাথগুলো মানে প্রায় 2 লেনের হয়ে যাবে, এতটা চওড়া।